করার সাথে সাথে জাতীয় বেইমান হিসাবে ঘোষিত হয়েছে, জাতীয় বেইমান রূপে আবির্ভূত হয়েছে। ইতিমধ্যে জাতীয় পার্টির এমপিরা এবং নেতাকর্মীরা সকলে নির্বাচন বর্জন করেছে এবং জিএম কাদের উপরে খেপে গিয়েছে। নির্বাচনে যাওয়া নিয়ে তারা কঠিন রাগে ক্ষোভে যে প্রতিবাদগুলো করছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এবং তাদেরকে যে চাপে ফেলে ব্ল্যাকমেইল করে প্রধানমন্ত্রী নির্বাচনে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপেক্ষ থাকে, যদি পুলিশ নিরপেক্ষ থাকে আর বুটের হেফাজত যদি থাকে। সম্মানিত দর্শক মালিক, জাতীয় পার্টি নির্বাচনে ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রতিবাদ খুবই রাগান্বিত হয়ে এমপি মন্ত্রীরা সকলে কিন্তু খেপে গিয়েছেন এবং জিএম কাদের উপরে রাগান্বিত হয়ে তারা খুব জড়াচ্ছেন। কিন্তু জিএম কাদের যে ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু রীতিমতো একটা বাধ্যতা এবং তাকে চাপে ফেলে এই ঘোষণাটা তার থেকে নেওয়া হয়েছে বলে আমরা মন্তব্য করব। এছাড়া আর কোনো উপায় নেই, কেননা নির্বাচন বর্জন করার মতো কোনো পরিবেশ রাখেননি সরকার, তাকে ঘেরাও করা হয়েছিল এবং পুলিশ দিয়ে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, ভয় দেখা হয়েছে এবং চাপে রাখা হয়েছে, নির্বাচনে যেতে বাধ্য করতে করা হয়েছে। সব কিছু মিলে যদি আমরা হিসাব করি তাহলে জাতীয় পার্টি এবার নির্বাচন গিয়ে কিন্তু পুরাই জনগণের বিপক্ষে চলে গিয়েছে এবং তারা এই নির্বাচনে যাওয়ার মাধ্যমে জাতীয় বেইমান হিসাবে আবির্ভূত হয়েছে। ইচ্ছা ছিল তাদের নির্বাচনে না যাওয়া এবং তারা নির্বাচনে না গিয়ে তারা নিরপেক্ষভাবে আলাদা যদি নির্বাচন করত, আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ না হয়ে, তাহলেও কিন্তু তাদের শক্তিটা এবং তাদের অবস্থানটা টিকে থাকতো বাংলার মাটিতে। বিষয়গুলো এমন।